অভিরবাড়ি আসার আলো একতা যুব সংঘের উদ্যোগে মসজিদ নির্মাণ ও খুতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ। বিশুদ্ধতার সেরা টিচার সয়াবিন, মাছ মাংস রান্না করেন প্রতিদিন। বৃহত্তর কুমিল্লার ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার ভিটি বিশারা অভিরবাড়ি আশার আলো একতা যুব সংঘের উদ্যোগে 2 আগস্ট রোজ মঙ্গলবার বিকেলে নতুন বাজারে মসজিদ নির্মাণাধীন উদ্বোধন ও খুদে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে অভির বংশধর মাওলানা আবুল হাসানের সভাপতিত্বে দোয়া ও মসজিদ উদ্বোধন কার্যক্রম শুভ সূচনা হয়। এতে উপস্থিত ছিলেন অভিরবাড়ি আশার আলো একতা যুব সংঘের অন্যতম সদস্য সাংবাদিক জাতীয় দৈনিক মানব কণ্ঠের কুমিল্লা জেলা প্রতিনিধি মোহাম্মদ তরিকুল ইসলাম তরুণ, সদস্য মাসুদ রানা, আনোয়ারুল হক, সোহেল রানা, আবুল কালাম। প্রবাস থেকে সংযুক্ত হন সদস্য ওমর ফারুক, জালাল আহমেদ, জোবায়ের হোসেন, শুভ আহমেদ, মনির হোসেন, সবুজ আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন সার্জন অফ রফিকুল ইসলাম, সমাজসেবক জাহাঙ্গীর আলম, মোহাম্মদ খসরু মিয়া, তারু মিয়া, আব্দুল কুদ্দুস, আলী আহমেদ, আবু কালাম, মিজানুর রহমান, মিন্টু মিয়া, বজলুর রহমান, মাহফুজ মিয়া, শ্যামল মিয়া, হানিফ মিয়া, আলাউদ্দিন, হাজি আব্দুল মোতালেব, নুরুল ইসলাম, ফখরুল ইসলাম, শাকিল আল মামুন, শাওন ইসলাম, সাকিব, বিল্লাল হোসেন, বিল্লাল মিয়া, ছবির সহ অন্যান্যরা। অনুষ্ঠানে মসজিদের নামকরণ করা হয় বাইতুন ফালাহ মসজিদ। আসর নামাজ জামায়াতের মাধ্যমে শুভ উদ্বোধন করা হয়। পরে মিলাদ ও দোয়া করা হয় অভিরবাড়ি আশার আলো একতা যুব সংঘের সদস্যদের জন্য। পরে অভিরবাড়ি আশার আলো একতা যুব সংঘের অফিসে এলাকার খুদে শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন অতিথিবৃন্দ। অতিথিরা বলেন, অভি একটি বংশের নাম আর অভিকে ঘিরে গড়ে তুলে তার বংশধররা সামাজিক ও ইসলামিক সংগঠন। আজ এই সংগঠনই বাজারের দোকানদার ও বাজার করতে আসা সকল মুসল্লিদের ওয়াক্তের নামাজের সময় মতো আদায় করতে এই মসজিদটি নির্মাণ করে দেন। আসসালামু আলাইকুম, আমি সৈয়দুল প্রবাসী ওমর ফারুক অভি। আমাদের অভিবারী আশার আলো একতা সংগঠনের তরফ থেকে সবাই আন্তরিক ও ভালোবাসা শুভেচ্ছা। সবসময় যেন সৎ কাজে ভালো কাজে মানুষের পাশে থাকতে পারি, এই জন্য আমাদের জন্য দোয়া করবেন। সবাই চলেন আলোর পথে এগিয়ে যাই, বিশেষ করে প্রবাসের মাটিতে যারা আছে, আল্লাহ যেন সবাই আমাদের সুস্থ রাখে, ভালো রাখে, সুস্থ রাখে, যেন নিজ দেশে আবার ফিরে যেতে পারি, আমাদের জন্য দোয়া করবেন, আমিন। মোহাম্মদ তরিকুল ইসলাম তরুণের তথ্য, ভিডিও চিত্রে, ডেস্ক রিপোর্ট, কুমিল্লা টিভি।